বন্ধ করেছে। যত ইন্দ্রাবাস আবাস যোজনার ঘর একটা কিন্তু নেই, যাচ্ছে কোথায়? আপনি আমাদের নির্বাচিত একজন প্রতিনিধি আমার অঞ্চলে, দিদি যেসব ক্ষমতরীকরণ শুধু পোস্টার টাঙানোই আছে, কাজ কিন্তু একটা হয়, দশটা হয় তো পোস্টার টাঙানোই আছে, কোথায় গেল সবকিছু জিনিস? আবার কি যারা ইন্দ্রাবাস পেয়েছে তাদের কাছ থেকে 10,000-15,000 টাকা করে নিচ্ছে, কতগুলো ঘর করে, অনেকে ঘর করে, আবার অনেকে ঘর করেনি, তারা টাকা নিয়ে নিয়েছে, পর 20,000 করে তাদের কাছে নিয়ে নিয়েছে, সেরকমও আছে। লিস্ট দিয়েছি তো ম্যামকে, আমরা দিয়েছি সব আছে, আশা করি যদি ম্যাম যদি পড়েন, হ্যাঁ লিস্ট আছে, আমরা সব দেখতে আসছি, আমাকে দিদিকে বলে প্রোগ্রাম তোমাদের ঘোষপুর দিয়েছে, আমি আজকে রাত্রিতে ঘোষপুরেই থাকবো, আমি এলাকা ঘুরবো, কাল সকালে ঘুরবো, আমি দেখবো। 1998 সালে সবাইকে নিয়ে চলতে হবে, একজন কেউ দু চারজনে ভোট দিয়েছি তাই নিয়ে সবাইকে নিয়ে করতে হবে, সবাইকে নিয়ে করতে হবে, যিনি পঞ্চায়েত সে কিছুই করেনি, যিনি পঞ্চায়েত নতুন নিউ যে মানা হয়েছে সে কিছুই করেনি, সে কিছুই করতে পারেনি, সে টাকাগুলো যাচ্ছে কি, টাকাগুলো যাচ্ছে কি, জিতেন তো জানে বলুক না, যে পঞ্চের সে নিজেই চারটা ইন্দ্রাবাস জিতোদা জানে, আমাকে আমাকে জানে, হ্যাঁ দিয়েছি, দেখুন তার নামে, দিদির নামে, বোনের নামে, ভাইদের নামে, ভাইপোর নামে, পিয়ল কিছুই জানে না, যতটা যাবেন আসবো তো নিশ্চয়ই, ঠিক আছে, কিন্তু ডেভেলপমেন্ট